বাংলাদেশের রাজনীতিতে ফিটন হাঁস নামক ব্যক্তিটি এমন এক ক্যারিশমেটিক চরিত্র, এই ভদ্রলোক দূতাবাস থেকে বের হলেও আতঙ্ক ছড়ায়, দূতাবাসে চুপ মেরে থাকলেও আতঙ্ক ছড়ায়, দূতাবাস থেকে বের হয়ে যখন কারোর সাথে দেখা করতে যায় তখন যতক্ষণ পর্যন্ত কোনো বিবৃতি না দেয় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ মানুষের ঘুম হারাম। কি বলছে কি বলবে কিছু সংখ্যক মানুষের ভিতরে চরম উৎকণ্ঠা বিরাজ করে। পিটার হাঁস গত কয়েকদিন আগে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত চুপ করে আছেন। তিনি আবার কখন বের হবেন, কখন কি বলে ফেলবেন, কখন কি নোটিশ ধরাই দিবেন, সেটা নিয়ে আমাদের উৎকণ্ঠার অভাব নেই। এই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে পিটার হাঁস আস্থার নাম হয়ে উঠেছে। তার প্রতি কেন এত আস্থা? আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আস্থা কেন বাড়ছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা চাইব পিটার হাঁস বলেন আর যাই বলেন, আমাদের দেশের গণতান্ত্রিক সংস্কার, গণতান্ত্রিক মূল্যবোধের যে অভাব আছে সেই সংস্কার আমাদের দেশের সাধারণ মানুষের হাতেই হোক, আমাদের দেশটা যাতে শান্তিতে সমৃদ্ধিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় আমরা সেটাই চাইব। ভালো থাকবেন।